নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি বৃশ্চিক রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, নভেম্বর 2022 আপনার জন্য কেমন যেতে চলেছে, কি উঠে আসতে চলেছে তার একটা রেজাল্ট আমি জানাতে চলেছি। যদিও এটা একটা ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তবে এই রাশিফলটি আপনাদেরকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে, হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। দেখুন, বৃশ্চিক রাশির 100 জন মানুষ আছে, 100 জন 100 রকম ফল পাবেন, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে 10-20% হলেও কিন্তু লাভ কিন্তু দিবে। একটা পথ প্রদর্শক হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু আপনারা এই রাশিফলটি নিতে পারেন। দেখুন, বৃশ্চিক রাশির গ্রহের যা গোচর সেই অনুযায়ী প্রথম আমি কথা বলি স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি আপনার অষ্টমভাবে অবস্থান করছে 13 নভেম্বর 2022 পর্যন্ত। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের হজম সংক্রান্ত সমস্যা, আপনাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশারের জায়গায় যাদের সমস্যা আছে তাদের কিন্তু বাড়বে। ব্লাড সুগার, ব্লাড প্রেশার বা হজম সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু আপনাদের বাড়বে। এবং এর সাথে সাথে আপনাদের যারা বৃশ্চিক রাশির মানুষ আছে, রাগ জেদটা কিন্তু কন্ট্রোল করতে হবে। বৃশ্চিক রাশির আপনি মানুষ আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু রাগ জেদ কন্ট্রোল করতে হবে। এবং শরীর নিয়ে কিছুটা ছোটোখাটো সমস্যা কিন্তু 13 নভেম্বর 2022 পর্যন্ত আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। তারপর থেকে শনি যখন মার্জনা করবেন, মঙ্গল যখন বক্রী হয়ে আবার বিশ্বরাশিতে চলে আসবে, খুব একটা সমস্যা কিন্তু থাকছে না। এরপর আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে শিক্ষা। দেখুন, শিক্ষা রিপ্রেজেন্ট হচ্ছে পঞ্চম ভাব, পঞ্চমপতি পঞ্চম ভাবে অবস্থান করছে বক্রী অবস্থায়। দেখুন, যারা এডুকেশন করছেন, উচ্চশিক্ষা, যারা কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসটা আদর্শ মাস হতে চলেছে। এবং 24 নভেম্বর দেবগুরু বৃহস্পতি আপনাদের মার্গী হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট বলতে পারেন, আপনি যদি হন বৃশ্চিক রাশির মা। এবার আসি বৃশ্চিক রাশির এডুকেশনের জায়গা। আমি বললাম এডুকেশনের জায়গাটা আপনাদেরকে, এরপরে আপনার যে পার্টি সেটি হচ্ছে প্রেম। দেখুন, প্রেম ছাড়া জীবনটা রুক্ষ মরুভূমির নত। অর্থাৎ পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক। কিন্তু যেহেতু মঙ্গল আপনার অষ্টমভাবে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে যারা নতুন ইয়াং জেনারেশনে যারা প্রেম করছেন, রাগ জেদটা কিন্তু আপনাদের বাড়বে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনাদের রাগ জেদের জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত কিন্তু হবে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, যারা টিচিং লাইনে আছেন, লেকচারার বা ব্যাংকিং সেক্টরের পাশাপাশি যারা কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আসবে, বিশেষ করে 24 নভেম্বরের পর থেকে খুব ভালো। যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে তাদের ক্ষেত্রে ভালো। যারা সন্তান নেবেন এরকম পরিকল্পনা করছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, সন্তানের যে দীর্ঘ পরিকল্পনা করছেন, আমি বলবো 24 নভেম্বরের পর থেকে কিন্তু আপনারা সন্তানের ব্যাপারটা নিয়ে কিন্তু এগাতে পারেন। তাতে সন্তানের এডুকেশান বলুন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা বলুন, অথবা সন্তানের ক্ষেত্রে উন্নতি বলুন, এই জায়গাগুলো কিন্তু হবে বৃশ্চিক রাশি যদি আপনি হন মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ধনাধিপতি পঞ্চমভাবে আকর্ষিক অর্থপ্রাপ্তি নির্দেশ কিন্তু করছে। হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে, যে কোনো দিক থেকে, সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে। এবার তৃতীয়ভাবে শুনে দেখুন, তৃতীয়ভাবে গোচরে শনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ কমিউনিকেশন, যোগাযোগ, অনলাইন মার্কেটিং, গ্যাস এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, পেট্রোল পাম্প যাতে আছে,
কয়লা খাদের সঙ্গে যুক্ত আছেন, লিকুইড প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রফিট কিন্তু হবে। এবার আসি আপনাদের বুধ গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে। দেখুন আপনাদের বুধ অষ্টম পতি এবং আপনাদের একাদশ পতি দ্বাদশভাবে ব্যয় বৃদ্ধি করবে, কিন্তু আপনার 13 নভেম্বরের পর থেকে কিছুটা হলো ব্যয় কন্ট্রোলে কিন্তু হবে, ইনকামের সোর্সটা কিন্তু আপনাদের আসবে আপনি যদি হন বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং দ্বাদশভাবে রবি, দেখুন কর্মাধিপতি রবি দ্বাদশভাবে অবস্থান করছে, দ্বাদশ অস্থ রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মর জায়গাটায় কিন্তু একটু হলো সমস্যা কিন্তু দিবে। কেন দিবে? অন্তত 16 নভেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে। আমি একটু বলবো, 16 নভেম্বরের পর কিন্তু যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন বা চাকরি পরিবর্তন করবেন ভাবছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। টাইমগুলো একটু মেনটেন করুন, যেগুলো টাইমগুলো বলছি কিনা নোট ডাউন করে রাখুন, কারণ আমি সম্পূর্ণ গ্রহের গোচর, এখানে প্রচুর মানুষের সমস্যা হচ্ছে আমি জানি। আমি যেটা বলছি প্রত্যেকের ক্ষেত্রে মিলবে 100% এটা না, কারণ এটা একটা সার্বিক বিচার, এখানে আমি ব্যক্তিকেন্দ্রিক বিচার কিন্তু করছি না। আপনার ক্ষেত্রে হুবহু না মিলতেও পারে, কিন্তু কিছু তো মিলবে। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবার আসি ভাগ্য, দেখুন ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে। আমি নিশ্চিত রূপে বলবো, ভাগ্যের যে বিড়ম্বনা এবং সে মার্গী হয়ে যাচ্ছে, ভাগ্যের যে বিড়ম্বনা চলছে কেন, ভাগ্যের বিড়ম্বনাটা কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের উন্নতি, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে। দূরযাত্রা, ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ, গভর্নমেন্ট থেকে সুযোগ, এগুলো কিন্তু আপনারা পাবেন। এবং দশম পতি আপনার রাশিতে যখন অবস্থান করে যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু ভালো আমি বলব, কারণ 16 নভেম্বরের পর থেকে আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। সম্পত্তিগত দিক নিয়ে যারা সমস্যা চলছিল, সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনাদের ভালো একটা দিক কিন্তু আসতে চলেছে। যারা সম্পত্তি লেনদেন করুন, যারা অ্যাকচুয়ালি যারা মানে ধরুন ব্রোকারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে হলো 13 নভেম্বরের পরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ক্রয় করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে 24 নভেম্বর ইনভেস্টমেন্টের জায়গাটা। তবে দাম্পত্য সুখের জায়গা যদি বলি, আপনি বৃশ্চিক রাশি মানুষ, কিছুটা মতবিরোধ, মত পার্থক্য থাকবে হাজব্যান্ড ওয়াইফে, মানে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকবে, মতের মিল কিন্তু আপনাদের হবে না, ছোটোখাটো সমস্যা এবং একটু রাগারাগি নিজেদের মধ্যে, এটা একটু আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়া করে কিন্তু চলতে হবে বৃশ্চিক রাশি যদি আপনি মানুষ হন। কারণ অষ্টমভাবে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, এটা কিন্তু বিশেষভাবে সাবধান, এবং ছোটোখাটো চোট আঘাত লাগা, রক্তপাত, ফাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে বৃশ্চিক রাশি, একটু সতর্ক থাকুন, ভয়ের ব্যাপার না, সতর্ক থাকুন। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা যদি আমি বলি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি। পার্টনারশিপ বিজনেস করছেন, চোখ কান খুলে রাখুন, 4-5 জন হলে ব্যবসা করছেন, চোখ কান খুলে রাখুন, এখানে আপনাকে ল্যাংমে রেখে উঠতে কিন্তু চাইবে, এটা আমি বারবার বলবো। পরিবার পরিজন থেকে কিছুটা হলেও সহযোগিতা আপনারা পাবেন, পরিবার পরিজনের জায়গাটা আপনাদের ভালো। এবং এর পাশাপাশি উচ্চশিক্ষা যারা করছেন, রিসার্চমূলক পড়াশোনা যারা করছেন, তাদের ক্ষেত্রে ভালো। শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে, ভোগ বিলাস আপনাদের বৃদ্ধি করবে, ভোগের জায়গা বিলাসের জায়গা বৃদ্ধি করবে। এবং এর পাশাপাশি এই শুক্র রাশিতে অবস্থান করবে 11 নভেম্বর, যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কারণ দ্বাদশভাবে শুক্র আপনাদের মোক্ষ লাভ করাবে, কেতুও আছে তার সাথে, মোক্ষ লাভ করাবে, ভোগ বাড়বে আপনাদের ক্ষেত্রে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। কী উপায় করবেন? দেখুন আপনারা বিশেষ করে হনুমানজির উপাসনা করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা মহাদেবের নাম করুন, ওং নমঃ শিবায়, যতটা আপনারা করতে পারবেন ততদিক আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। অর্থাৎ নভেম্বর মাসটা
বৃশ্চিক রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে আমি আবারও বলবো সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে, সুযোগ অপরচুনিটি এই সম্ভাবনাগুলো দেখা কিন্তু যাচ্ছে, এবং ভাগ্য আমি যেটা বলি সর্বোপরি ভাগ্য আপনাদের কিন্তু সাথ দিবে, ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না, অর্থাৎ ভাগ্যের যখন সাথ দিবে তখন আপনার জীবনে অগ্রগতিও চচ্চর চচ্চর করে কিন্তু বাড়বে, আমি এটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম। এবং এর সাথে সাথে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যাদের ক্ষেত্রে দূর যাত্রা করবেন ভাবছেন, ভ্রমণ করবেন ভাবছেন, আমি একটু বলবো অষ্টমভাবে মঙ্গল 13 অক্টোবর অবধি একটু সাবধানে থাকুন। নমস্কার, ধন্যবাদ।